रेजाउल कबीर दुलाल सर प्रेसिडेंट फ्रेंड्स वेलफेयर एसोसिएशन धन्यवाद रात दिन यूट्यूब चैनल के खुलना फ्रेंड्स वेलफेयर एसोसिएशन এটা হচ্ছে খুলনার বন্ধুদের একটা সংগঠন খুলনার বিভিন্ন স্কুল যারা আছে আর কি খুলনায় বিভিন্ন স্কুল জেলা স্কুল সেন্ট জোসেফ বিকে স্কুল লায়েন্স স্কুল মডেল স্কুল তাই না ল্যাবরেটরি স্কুল এরকম বিভিন্ন স্কুলের বন্ধুরা সমসাময়িক সময়ের বন্ধুরা যেটা 80, 81, 82 ব্যাচের তাদের সম্মিলিত একটা প্রতিষ্ঠান ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তোমরা সার্বিক সহযোগিতা করছি খুলনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একটা উদ্দেশ্য নিয়ে খুলনা জেলা স্কুল অ্যাসোসিয়েশন এই ফ্রি অক্সিজেন সিলিন্ডার সার্ভিসটা খুলনায় শুরু করেছিল স্কুল হিসাবে আমার মনে হয় বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে প্রথম প্রতিষ্ঠান খুলনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেটা ফ্রি অক্সিজেন সার্ভিস শুরু করেছে এবং এটা আলোচিতও হয়েছে ইতিমধ্যে এবং আমরা আমাদের কাছে একটা বিশাল পাওয়া আমরা গত এক মাসের মধ্যে খুলনার মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করতে পারছি যে তারা আমাদের কাছ থেকে ফ্রি অক্সিজেন সার্ভিসটা নিতে পারছে এবং আমাদের একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা যে লেভেলের স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছি তাদের বয়স কিন্তু 50-এর ঊর্ধ্বে আমার নিজের বয়সে কিন্তু 50, 55, 56 বয়সের মধ্যে পড়ে আর কি এরা কিন্তু এই ধরনের মানবিক সেবার মধ্যে কিন্তু থাকে না সব ইয়াং জেনারেশন কিন্তু এই এই সেবার সঙ্গে সংযুক্ত আমাদেরকে আমাদের অনেক জুনিয়র বন্ধুরা জুনিয়র ভাইরা প্রশ্ন করছে যে আপনারা এত ঝুঁকি নিয়ে কাজটা করছেন কেন শুধু এক ধরনের মানবিক মানে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমাদের ভালো লাগার থেকে এর মধ্যে যদিও ঝুঁকি আছে তা আমাদের এখানে বিভিন্ন এজের বিভিন্ন ইয়ারের আমাদের বন্ধুরা এখানে আছে 1983, 84, 82 হ্যাঁ এই ব্যাচের ছাত্ররাই কিন্তু এখানে বেশি এবং 80 ব্যাচের ছাত্ররা এখানে বেশি এবং আমাদের সাথে অনেক বাইরের অর্গানাইজেশন যেরকম বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন তারপরে মিশন হিউম্যানিটি ব্যক্তিগতভাবে বিভিন্ন সংগঠন আমাদেরকে সাপোর্ট করেছে আর কি ফ্রি অক্সিজেন আর আমাদের একটা বৈশিষ্ট্য যে আমরা কিন্তু ওই যে গতানুগতিক যারা করছে খুলনায় ফ্রি অক্সিজেন সার্ভিস মোটরসাইকেলে করে হোক রাত বিরেতে হোক তাই না ওই ধরনের সার্ভিসের মধ্যে আমরা নাই আমাদের কয়টা হটলাইন নাম্বার আছে ওই হটলাইন নাম্বারে ফোন করে তাদেরকে আমরা এখানে আসতে বলি তারা এসে নিয়ে যান আর একটা জিনিস আমরা খেয়াল রাখি সেটা হচ্ছে যে 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 কোনো পর্যায়ে গিয়ে যে কোনো অবস্থায় গিয়ে কিন্তু আমরা নিজেরা ফ্রি অক্সিজেনটা ওখানে আমরা লাগাই দিয়ে আসি না রোগীর কন্ডিশন কীরকম ডাক্তাররা কি বলেছেন অক্সিজেন নেওয়া যাবে কি না হ্যাঁ ওই মুহূর্তে অক্সিজেনটা তার দরকার কি না এগুলি সমস্ত কিছু তথ্য যাচাই বাছাই করে আমরা এখান থেকে আমরা অক্সিজেন সার্ভিসটা দিই এবং তারা কিন্তু অক্সিজেন সার্ভিস সেবা পাওয়ার পরে তাদের ইচ্ছায় কিন্তু এখানে আসে আর 100% ফ্রি অক্সিজেন সার্ভিস এটা আমরা রাখছি অনেকেই আমাদেরকে বলেন যে আমার রোগীটা সুস্থ হয়ে গেছে আপনাদেরকে আমরা একটু সম্মানই দিতে চাই একটু কিছু করতে চাই যে আমরা কখনোই এই জিনিসটা এই অনুদানটা আমরা গ্রহণ করি না আমাদের একেবারে নিষেধ করা আমাদের সিনিয়র ভাইরা এই নিষেধটা করেছেন এবং এই জন্য বিভিন্ন রকমের সাপোর্ট আমাদের ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন বন্ধুরা মানে বিভিন্ন রকম অর্গানাইজেশন আমাদেরকে অনেক প্রস্তাব করে কিন্তু আমরা কিন্তু যাই না আমাদের পকেটের টাকা দিয়েই ব্যক্তিগতভাবে হোক সাংগঠনিকভাবে হোক এই এই খরচটা আমরা চালাচ্ছি এবং সবচেয়ে বড় কথা যে এখানে স্বেচ্ছাসেবক হিসাবে ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের যে অবদান আমাদের যে সমস্ত বন্ধুরা এই অবদানটা কিন্তু আসলেই অবাক করার মতন তারা বিভিন্নভাবে আমাদেরকে মানসিক সাপোর্ট দিচ্ছেন আসতে না পারলেও যে এই জিনিসটা এইভাবে করা উচিত রাত দিন জেগে থেকে এখানে থেকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজগুলো করছেন এগুলো আমাদের ভালো লাগা বড় প্রাপ্তি যে মাস্ক পরিধানের যে বিষয়টা এটা কিন্তু অক্সিজেনের চেয়ে বেশি কিন্তু আমরা যদি কঠোরভাবে এই জিনিসটা পালন করতে পারি যে মাস্ক পরবো সব সময় অক্সিজেন আমাদের দরকার নয় কিন্তু মাস্ক পরে যদি আমরা নিজেদেরকে সেভ করতে পারি আমরা হয়তো অক্সিজেন ছাড়াও কিন্তু বেঁচে থাকতে পারবো যাই হোক রাত দিন ইউটিউব চ্যানেল আমাদের যে কার্যক্রমটা আজকে এখানে ওনারা নিলেন আমাদের উদ্যোগটা তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা যেহেতু এই সমস্ত চ্যানেলের মাধ্যমে কিন্তু মানুষ জানবে
এবং তারা জানতে পারবে আমাদের মানে কর্মক্ষমতা আমরা কি করছি এবং যারা অক্সিজেন যাদের চাই জীবন বাঁচানোর জন্য তাদেরও কিন্তু এই চ্যানেলটা দেখলে আমার মনে হয় এই চ্যানেলটা নিশ্চয়ই বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই এটা ই করে আর কি প্রচারিত হয় সময় মতন তারা যখন দেখবেন আমাদের এই অ্যাড কিন্তু এমনি হয়ে যাচ্ছে হ্যাঁ আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ।